এগুলোই তো যদি আপনি মাটিতে ফেলেন, এগুলোকে মাটির তলায় হয়তো চাপা পড়ে গেল, আপনি হয়তো ভাবলেন যে মাটির তলায় চাপা পড়ে গেল, জিনিসটা নষ্ট হয়ে গেল। কিন্তু প্লাস্টিক, পলিথিন, কাঁচের বোতল এমন একটা জিনিস, ওটা বছর পর বছর আপনার এখানেই থেকে যাবে, কিন্তু কোনো নষ্ট হবে না। বা ওখানে যদি আপনি কোনো গাছ লাগান, দেন গাছটা ওইখানে হয়তো হয়েছে, কিছুটা হয়েছে, যতদূর মূল যাবে মাটির ভেতর ততদূর হবে, কিন্তু ওই পলিথিনটাকে ভেদ করে আর যেতে পারবে না। আর পলিথিন থেকে অনেক মানে আদার্স রোগ হবে, অনেক কিছু হবে। যেটা ঠিক করেছি, আপনারা যেটা করবেন, একটা সবুজ রঙের একটা বালতি রাখবেন, একটা নীল রঙের, একটা নীল রঙের বালতি রাখবেন। সবুজ রঙের যেটা বালতি হবে সেখানে শাক সবজি মানে যেগুলো মাটির সাথে গেছে সেগুলো রাখবেন। আর যেগুলো নীল রঙের যেটা বালতিটা হবে সেখানে প্লাস্টিক ব্যাগ, কাঁচের বোতল, যদি আমি এখানে যদি একটা প্লাস্টিক ব্যাগে যে প্লাস্টিকটা পড়ে আছে এটা যদি মাটির সাথে মিশে, এখানে যদি আপনি এক্ষুনি একটা গাছ লাগান, কিছুক্ষণ পরে দেখবেন গাছটাও মরে গেছে। কিন্তু আপনি যদি এখানটাই দেখুন, এই যে শোষার খোলাটা পড়ে আছে, এখানে যদি একটা গাছ লাগান, এটা কিন্তু আনাজের যে খোসাগুলো হয় ওগুলো গাছের তলায় যদি সার হয়ে যাবে, গাছটা আরো ইয়ে হবে, ওইগুলো কিন্তু ভালো, ওগুলো মাটির পক্ষে মেটার পক্ষে ভালো। কিন্তু যখন তোমার প্লাস্টিক ব্যাগ, ব্যাগ, কাঁচের বোতল, অ্যালুমিনিয়াম, তামা বা পলিথিন ব্যাগ, বৈদ্যুতিক বাল্ব যেগুলো হয়, ওগুলো কিন্তু এই মাটির পক্ষে খুব ক্ষতিকর। মানে